হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, লাশকে বিকৃত করা হয়েছে, ছোট বড় শিশু বাচ্চা বাচ্চার মা নারী পুরুষ রাজপথে নেমেছে, কাউকে রেহাই দেওয়া হয়নি। অথচ এই অঞ্চলের মানুষ বীরত্ব গাথার জন্ম দিয়েছে, যে অকুত ভয়ে মৃত্যুবাহী চেতনা ইতিহাস সৃষ্টি করেছে। যাত্রাবাড়ির যুদ্ধের এই গল্প শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, সময় এবং মানবাধিকার, ইসলামিক শাসন অনুশাসন কায়েম করার ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে বিশেষভাবে দেখার জন্য অনুরোধ করছি এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন। ট্রেনে দেখুন যেটাকে, পুরো ভিডিওটি দেখবেন এবং সেটাকে না দেখে মন্তব্য করবেন না। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, দেশে প্রবাসে কাছে দিয়ে যেখানে আছেন সকলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন ইসলাম এবং মানবতা প্রচারের জন্য। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, লাশকে বিকৃত করা হয়েছে, ছোট বড় শিশু বাচ্চা বাচ্চার মা নারী পুরুষ রাজপথে নেমেছে, কাউকে রেহাই দেওয়া হয়নি। অথচ এই অঞ্চলের মানুষ বীরত্ব গাথার জন্ম দিয়েছে, যা কত ভয়ে মৃত্যুবাহী চেতনা ইতিহাস সৃষ্টি করেছে। যাত্রাবাড়ির যুদ্ধের এই গল্প শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين। এই যাত্রাবাড়ি অঞ্চলের বিগত ছাত্রগণ অভ্যুত্থানের অকুতোভয় সৈনিক, সারা দেশ এবং দুনিয়ার সবচেয়ে আলোচিত এই যাত্রাবাড়ির যে যুদ্ধক্ষেত্র, এই অঞ্চলের মানুষ মৃত্যুভয়হীন চেতনা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকে রক্ত দিয়ে রাজপথ লাল করেছিল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই অনেক শহীদের স্মৃতি বিজড়িত যাত্রাবাড়ির শহীদদের স্মরণে এবং তাদের শোকাহত পরিবারের, শহীদ পরিবারের, আহতদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সহানুভূতি প্রকাশ এবং সমবেদনা এবং দোয়ার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রিয় সভাপতি, ঢাকা মহানগরীর সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য, শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাহেব, এখানে জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির জনাব আব্দুল সাবির ফকির সহ মহানগরী এবং থানা জোনের সম্মানিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য সংগঠন, আমাদের শহীদ পরিবারের গর্বিত মা স্ত্রী সন্তান পিতা ভাই আত্মীয় স্বজন এবং আজকের এই কমিউনিটি সেন্টার এবং এর বাইরে সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে খুব শুকরিয়া আদায় করি প্রাণ ভরে, যে একটি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সারা বাংলাদেশে যে লড়াই হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যে লড়াইয়ে আহত নিহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, নির্যাতিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে সাহসী, আবার অন্যদিকে সবচেয়ে নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ড যেখানে ঘটিত হয়েছে, সেই যাত্রাবাড়ির শহীদদের স্মরণে আজকে আমরা এখানে আলোচনা সভায় এবং দোয়ায় মিলিত হতে পেরেছি। এটা বড় একটা নেক কাজ, আল্লাহর প্রিয় বান্দা যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে জীবন দিয়েছে, ফ্যাসিবাদের বুলেটের সামনে হাত উঁচু করে বুক পেতে দিয়েছে, সেই সাহসী সন্তানদের জন্য, তাদের মাগফিরাতের জন্য, শাহাদাত মঞ্জুরের জন্য, আহতদের সুস্থতার জন্য এমন এক মোবারক অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমরা রহমানুর রহিম আল্লাহ তাআলার কাছে সকলেই আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা কোনো প্রতিবাদ সভা নয়, কোনো বিক্ষোভ সমাবেশ নয়, আমি পথে আস্তে আস্তে কয়েকজন শহীদের মা স্ত্রী সন্তানদের আহাজারি অশ্রুসিক্ত বক্তব্য আমি শুনছিলাম, আপনারা আরও অনেকে শুনেছেন কীভাবে তার সন্তান নিহত হয়েছে, মা স্ত্রী সন্তান পিতার যে বেদনা ভারাক্রান্ত বিস্পর্শী বর্ণনা। আল্লাহি খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মৃত্যু এবং জন্ম দুটি আল্লাহ তারা সৃষ্টি করে স্থির করে রেখেছেন একটাই উদ্দেশ্য, যে সংক্ষিপ্ত হায়াতের মধ্যে 30, 40, 50, 60, 70, 80 বছরের একটা সংক্ষিপ্ত জীবনে সব জন্ম আর মৃত্যুর স্থির আল্লাহ সৃষ্টি করেছেন, সময় নির্দিষ্ট করে একটা পরীক্ষার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন। কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, চরিত্র, আমল, কাজ, আখলাকের দিক থেকে এই পৃথিবীর পরীক্ষা নিরীক্ষার মধ্যে কে শ্রেষ্ঠ প্রমাণিত হতে পারে, সেই পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন। ফলে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই ইমানের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ, শাহাদাতের মরণের সৌভাগ্য সে অর্জন করেছে, ইমানের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, ফলে আপনার আফসোসের কিছু নেই। একথা ঠিক, স্বজন হারালে যার মুখ খালি হয়ে যায়, যার যায় সেই বোঝে তার কি জ্বালা, মানুষের কথায় তার হৃদয় তৃপ্তি হয় না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আবার সবর দেন। এই 20, 50, 60 বছরের মায়ার জালে আল্লাহ আমাদেরকে আটকে রেখে এই পরীক্ষা করেছেন, আপনি যদি একটু পরীক্ষায় সবর করেন যে না, আমার স্বামী, আমার ভাই, আমার সন্তান হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, এই বিশ্বাস আপনি রাখবেন, সে তো নিজের কোনো স্বার্থে আসেনি, তার জমি জমা সহায় সম্পদ ব্যক্তিগত স্বার্থ কোনো অপকর্মের জন্য সে জীবন দেয়নি, সে জীবন দিয়েছে একটি ফ্যাসিবাদী অত্যাচারী জালেম শাসকের বিরুদ্ধে সংগ্রামে সে জীবন দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো মুমিন যদি ইমানের সাথে তার অধিকার রক্ষার জন্য হকের পথে লড়াই করে জীবন দেয়, অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে করে জীবন দেয়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিতে পারে। এই যাত্রাবাড়ি অঞ্চলের
আহত ক্ষতবিক্ষত শহীদ পরিবারের অনেক সন্তান এখানে লড়াইয়ের ময়দানে যারা থেকেছে, অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করে প্রচুর লোককে গ্রেফতার করে নিয়ে গেছে কারাগারে, তার বহু লোককে রিমান্ডে নিয়ে ডিবি অফিসে নির্যাতন করা হয়েছে, স্টেজে বসে আছেন। আমি কারাগারে থাকলে তাদের কাছে আমি যাত্রা বাড়ি নির্মম নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ডের গল্প আমি তাদের কাছে শুনেছি। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, লাশকে বিকৃত করা হয়েছে, ছোট বড় শিশু বাচ্চা বাচ্চার মা নারী পুরুষ রাজপথে নেমেছে, কাউকে রেহাই দেওয়া হয়নি। অথচ এই অঞ্চলের মানুষ বীরত্ব গাথার জন্ম দিয়েছে, যা অকুতভাবে মৃত্যুবাহিনী চেতনাতে ইতিহাস সৃষ্টি করেছে। যাত্রাবাড়ির যুদ্ধের এই গল্প শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আপনার স্বামী সন্তান ভাই হারিয়ে আপনি ব্যথিত হবেন না। মানুষ স্বজন হারালে একটু কষ্ট পায়, চোখের পানি আসে, কিন্তু ওটা আবার ভাবতে হবে যে আল্লাহ যেহেতু আমার এই স্বজনের মৃত্যু এই দিন নির্ধারিত করে রেখেছিলেন, কোনো চেষ্টা করে তাকে এই দিন বাঁচানো যেত না, যেটা আল্লাহ নির্ধারিত সময় ছিল। আমি আপনাদেরকে একটা ঐতিহাসিক কথা স্মরণ করিয়ে দিই। আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, সবাই জানেন আপনারা। আমাদের এই প্রিয় শহীদের আত্মীয় স্বজন যে রাত্রিতে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, সেই রাত্রিতে তার পরিবারের সদস্যরা স্ত্রী সন্তানেরা তার সাথে বিদায় সাক্ষাৎ করতে কারাগারের মধ্যে এসেছিল। ওনাকে সান্ত্বনা দিচ্ছিলেন কিছুক্ষণ পর যার ফাঁসি হয়ে যাবে তার সন্তান তার স্ত্রী তার আপন জনের অশ্রুসিক্ত হয়ে তার পিতাকে স্বামীকে তারা সান্ত্বনা দিচ্ছিলেন। শহীদ নিজামী তাদেরকে পাল্টা সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে দেখো আল্লাহ পাক আমার রব, আমার মৃত্যু যখন নির্ধারিত আছে সেই মৃত্যুর সময় হয়ে গেলে আমি কারাগারে থাকি অথবা বাইরে থাকি আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। আমরা সেই আন্দোলনের সেই নেতার উত্তর শুনি, নাকি বলেন? এটাই ইমান, এটাই তকদীর, ফলে আপনি আপনার মনকে সান্ত্বনা দিন। এই দিনে আল্লাহ নির্ধারিত এই ফয়সালা সারা পৃথিবী একদিকে গেলে এই ফয়সালা থেকে কেউ রেহাই দিতে পারে না। আর যার মৃত্যু নির্ধারিত ছিল না হাজার চেষ্টা করে তাকে কেউ হত্যা করতে পারে না, এটাই নাম হচ্ছে তকদীর। ফলে আপনার যাকে আপনি হারিয়েছেন তিনি দুনিয়াতেও সফল হয়েছেন আখেরাতেও সফল হয়েছেন, নাকি বলেন? এ মৃত্যু সম্মানের মৃত্যু, এ মৃত্যু ইজ্জতের মৃত্যু। দুনিয়াতে কত মানুষ মারা যায়, চোর ডাকাত মারা যায়, সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়, হাসপাতালে বিছানায় শুয়ে মানুষ মারা যায়, কতজন সেই সব মৃত্যুকে স্মরণ করে? কিন্তু আপনার সন্তান আপনার স্বামী আপনার ভাইয়ের মৃত্যু আজকে দুনিয়া নয় দেশের কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এই অত্যাচারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস একদিন লেখা হবে, সেই ইতিহাসে আপনার সন্তান স্বামী ভাইয়ের নাম স্বর্ণোজ্জ্বল অঙ্করে লিখিত থাকবে, যুগ যুগ ধরে স্মরণ করবে। আপনি চলে যাবেন আমি চলে যাব, কিন্তু আপনার স্বামী আপনার সন্তান আপনার পিতাকে এই জাতি স্মরণ করবে, দুনিয়া স্মরণ করবে। বলে আপনি আর কি চান? বেঁচে থাকার তো কোনো উপায় নেই, মরতেই যেতে হবে, সেই মরণই ভালো যে মরণ মর্যাদার মরণ সম্মানের মরণ। আমার মা আমার ভাই আমার পিতা আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দিতে গিয়ে বলবো আমাদের কথায় হয়তো আপনাদের হৃদয় প্রশান্ত হবে না, তৃপ্ত হবে না, স্থির হবে না, কিন্তু আল্লাহর এই তকদিরের কথা চিন্তা করলে আপনার হৃদয় আপনি সবর করতে পারবেন। আরেকটি উপকার আছে, আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলেছেন কোনো আপনজনের মৃত্যুর পর সে যদি আহাজারি করে ছটপট না করে, আল্লাহর এই সিদ্ধান্তে অসন্তুষ্ট না হয়ে আল্লাহর ফয়সালায় খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রসুল বলেছেন জান্নাতের মধ্যে ওই সবরকারীর জন্য একটা ঘর নির্মাণ করা হবে, তার নাম হবে বাইতুল হামদ। আপনি শহীদ পরিবারের সদস্য হয়ে যদি সবর করতে পারেন আল্লাহর এই ফয়সালায় আপনি খুশি থাকেন, হতে পারে আল্লাহ রাজি হলে ওই বাইতুল হামদের অধিকারী আপনিও হতে পারবেন ইনশাআল্লাহ, তাই আপনি সবর করুন। বলে আল্লাহ তাকে বলেছে মৃত নয় বলে আহিয়া, উনি জীবিত, কিন্তু আমরা বুঝতে পারি না, এটা আল্লাহ বলছেন বলে কি আল্লাহ তা করুন, তোমরা এটা বুঝতে পারো না। আপনি দেখছেন আমার স্বামী তো আমার সামনে নেই, আমার সন্তান নেই, আমার বাপ নেই, তাহলে সে মরে গেছে? না, আল্লাহ বলছে সে মরে, সে বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে? দুনিয়াতেই তো তার বেঁচে থাকা, শুধু তার দেহটা নেই কিন্তু তার জীবন তার চরিত্র তার আখলাক তার সাহস তার আত্মত্যাগ তার আত্মদান তার অবদান জাতির জন্য তার ত্যাগ এবং সাহস প্রতিদিন প্রতি ঘন্টায় দুনিয়া দেশে আলোচনা হচ্ছে, এই আলোচনায় দোয়াই তো তার বেঁচে থাকা, মানুষের স্মরণে বেঁচে আছে, দোয়ায় বেঁচে আছে, বক্তব্যে বেঁচে আছে, স্লোগানে স্লোগানে সে বেঁচে আছে, চিরদিন সে বেঁচে থাকবে। আর মৃত্যুর সাথে সাথে আল্লাহ রসুল বলেছেন কোনো শহীদ যদি কবুল হয়ে যায় তার শরীর থেকে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, জান্নাতের মধ্যে তিনি সবুজ পাখি হয়ে ভ্রমণ করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই শহীদদের কথা বলেছেন ইন্দা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিচ্ছে খাচ্ছে, তার রিজিক পায় কি মরা মানুষ না জীবিত মানুষ? জীবিত মানুষ, মরে নিছে। বলে আপনি সম্মানিত শহীদের পরিবারের সদস্য, দুনিয়াতেও সে সফল আখেরাতেও সফল, নাকি বলেন? আমি আজকে এই শহীদ পরিবারের এই সান্ত্বনা সহানুভূতি অনুষ্ঠানে যারা এসেছেন সকলের অবগতির জন্য বলছি, এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়ে আহত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে আলোচিত সবচেয়ে লম্বিত সবচেয়ে মানবিক অনন্য উচ্চ নেতা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সকল শহীদ পরিবারের কাছে সম্মানিত করার জন্য যাওয়া, সহানুভূতি জানানো, সকল আহতদের চিকিৎসা করা। আলহামদুলিল্লাহ তিনি নিজে সহ সব কেন্দ্র নেতৃবৃন্দ জেলায় শাখায় সরকারি হিসাবে আজকে দেখলাম শহীদের হিসাব পাওয়া গেছে 1581, এটা তো গোনা, আর গোনার বাইরে বহু খবর আস্তে আস্তে লাশ পাওয়া যায়, হিমঘরে আছে পাওয়া লাশ পুড়িয়ে দিয়েছে, নিখোঁজ এমন খবর বহু আছে, হিসাব যা পাওয়া যায় তার চেয়ে কম না বরং আরো বেশি মৃত্যু হয়েছে।
আমরা চেষ্টা করেছি জামাত ইসলামী তাদের কাছে পৌঁছানোর, আহতদের চিকিৎসার সব নির্দেশ যতটা পারি আমাদের তৌফিক অনুযায়ী আমরা তার পাশে দাঁড়াচ্ছি। উপদেষ্টা পরিষদের সদস্য একজন বলেছিলেন, যারা এই ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের জন্য তারা প্রতি মাসে ভাতা নির্ধারণ করে দেবেন, পত্রিকায় আমরা দেখেছি, তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন। কিন্তু আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা পরিষদের প্রথম দায়িত্ব, যাদের রক্ত যাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন, সেই পরিবারের পাশে আপনার প্রথম দাঁড়ানো উচিত। প্রত্যেকের জন্য মাসিক ভাতা নির্ধারণ করুন, আহতদের সুচিকিৎসার জন্য দেশের টাকা দিন, প্রয়োজনে বিদেশে প্রেরণ করুন। আপনারা বলেছেন কিন্তু সেটা কার্যকরী হতে আমরা তেমন দেখছি না, এটাকে ত্বরান্বিত করা প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানে আমি দেশবাসীর কাছে বলবো, আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি জায়গায় যে ক্ষত হয়েছে, দলীয়করণ, দুর্নীতি, পাপাচার, অনাচার, ওটা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে। সেই ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে খুব কম সময়ে যেমন সম্ভব হয় না, খুব দীর্ঘ সময় আমরা দিতে চাই না, এটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। একটা নতুন বাংলাদেশ করতে হবে, যে বাংলাদেশে মিথ্যা মামলা হামলা জুলুম অধিকার বঞ্চনা অর্থনীতি সমাজ রাজনীতি জুডিশিয়ারি প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ ইনসাফ পাবে, যার বাড়িতে থেকে সে হালাল রুজি করে আয় উপার্জন করে নিরাপদে থাকবে, সেই বাংলাদেশ নির্বাচনের জন্য, সেই বাংলাদেশ তৈরির জন্য এরা কিন্তু জীবন দিয়েছে। ফলে সেই বাংলাদেশ নির্মাণের জন্য, সেই বাংলাদেশ তৈরির জন্য, নতুন বাংলাদেশের জন্য আপনারা অবিলম্বে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। ততক্ষণ জামাত ইসলামী এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে রাজি আছে। এর বিরুদ্ধে বহু চ্যালেঞ্জ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, জনপ্রশাসনে অস্থিরতা সৃষ্টি করা, আওয়ামী লীগ সংখ্যালঘুদের নাম দিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক দেশ বলে দুনিয়াকে পরিচিত করে সরকার এবং দেশকে অস্থিতিত করতে চায় জামাত ইসলামী। তাদের মন্দির পাহারা দিয়ে আশেপাশে থেকে আমরাও তাদের সেই চক্রান্ত রক্ষা করেছি, কি বলেন ঠিক কিনা? আম সামনে শারদীয় দুর্গাপূজা আসছে, আরেকটি চক্রান্তের সময় আছে। আমরা হিন্দু ভাইদের এই পূজা তাদের অধিকারের পাশে থেকে বিদেশি আধিপত্যবাদের চক্র এবারও আমরা ইনশাল্লাহ রুখে দেবো। আসুন, আমি আপনাদের সকলকে শুকরিয়া জানাই এবং অন্তর্বর্তীকালীন এই সরকার শহীদ পরিবারের পাশে দাঁড়াবার যে প্রতিশ্রুতি দিয়েছেন, কোনোরকম বিলম্ব না করে তাদের চিকিৎসা করুন, শহীদ পরিবারের জন্য নির্ধারিত ভাতা ধার্য করুন এবং অবিলম্বে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ সমাপ্ত করুন। এই দেশকে তারা নৈরাজ্য অস্থিতিশীল করে আবার ওই আওয়ামী দুঃশাসনের কালো দিন আবার ফিরিয়ে আনতে চায়। বিদেশ থেকে নতুন নতুন কথা শুনি, শেখ হাসিনার কণ্ঠ শুনি যে আমি সীমান্তের পাশে আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি। এই সব চক্রান্তের বিরুদ্ধে জাতি ঐক্য গড়ে তুলতে হবে। সকলকে সেই ঐক্যের আহ্বান জানিয়ে আমাদের প্রিয় শহীদদের জন্য আল্লাহর কাছে বলি, হায় আল্লাহ, নিঃস্বার্থভাবে তোমার এই দেশ এবং মানুষের স্বার্থের জন্য অন্যায়ের বিরুদ্ধে তারা জীবন দিয়েছিল, তাদের সাধারণ তুমি মঞ্জুর করো। আর যারা আহত হয়ে কষ্ট পাচ্ছে, হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, মাথার মধ্যে গুলি, ব্রেনের অপারেশন, এইসব কঠিন অসুস্থ তোমার গোলামদেরকে সুস্থ সক্ষম করে তার পরিবারের মাঝে তুমি তাদেরকে ফিরিয়ে দাও। এই দোয়া করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।